মিশ্রী খুব রাগারাগি করছে, কারণ মামনি একটু আগে বাইরে থেকে ঘুরে আসলো। আর মামনি যখন বাইরে কোথাও যায়, তখন দিদা দিদার আলমারির ড্রয়ার খুলে মামনির হাতে টাকা দেয়, আর কি কি আনতে হবে বলে। এই জিনিসটাও ভালো করে বুঝে গেছে যে দিদার কাছে টাকা থাকে, দিদা আলমারির থেকে বার করে টাকা দেয় মামনির হাতে, আর মামনি যায় গিয়ে জিনিসটা কিনে নিয়ে আসে, আর এগরোল নিয়ে আসে, মিষ্টি কিনে নিয়ে আসে, অনেক কিছু নিয়ে আসে। ওর প্রিয় খাবার হচ্ছে এগরোল, চাউমিন আর মিষ্টি, সিঙাড়া, বিস্কুট, কলা, যত ভালো ভালো জিনিস ওর পছন্দ। তাও সন্ধে হলেই মামনিকে এসে দাঁত খিচিয়ে খিচিয়ে বকে। মামনি মানে যেখানে মামনির কাপড় রাখে, মানে সবসময় যে কাপড়গুলো পরে সেরকম বড় বড় বালতি আছে, আর তোলা কাপড় থাকে আলমারিতে, কাছে পিঠে যাওয়ার কাপড়গুলো আলাদা রাখে। এবার ও জানে কাছে পিঠে যাওয়ার জন্য যখন এগরোল আনতে যায়, মামনি কোনখান থেকে কাপড় বার করে। এবার ও কি করে, সন্ধ্যাবেলায় মামনিকে ওই কাপড়ের কাছে নিয়ে যায় ঘ্যাঁ ঘ্যাঁ করে কাঁদতে কাঁদতে, তারপর মামনিকে বোঝায় কাপড় পরতে, তারপর দিদার কাছে এসে ঘ্যাঁ ঘ্যাঁ করে কিছু বলতে থাকে যে তুমি এবার পয়সা বার করো, একজনকে রেডি করেছে, সে যাবে এখন দোকানে এগরোল কিনতে, আর তুমি এবার পয়সা বার করো, তুমি তাকে পয়সা দাও, তবে জিনিসটা আসবে। এই জিনিসটাও ভালোভাবে বুঝে গেছে, পয়সা ছাড়া জিনিস হয় না, আর পয়সা দিয়ে জিনিস কিনে আনতে হয়, এগরোল কিনে আনতে হয়। খুব রেগে গেছে, প্রচণ্ড রেগে গেছে, কি বলবো তোমাদেরকে। আর মামনি কি করলো, পয়সা নিয়ে মামনিকে আমি পাঠিয়েছিলাম কালকে বৃহস্পতিবার লক্ষ্মীর ঘট বসানো বলে ফুল আনতে। মামনি যদি ফুল নিয়ে চলে আসছে, তাই ওর খুব মাথা গরম, ও খুব রাগারাগি করছে যে আজকে এগরোল খাওয়া হয়নি, আর ঘ্যাঁ ঘ্যাঁ করে বকছে, দেখেছো কি জোর চিৎকার করছে এগরোল আসেনি বলে, ওর মাথাটা আজকে খুব গরম। দেখো 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 কি করছে, সব কিছু ছেঁড়াছিঁড়ি করছে, আমাকে মারতে আসছে, ওর খুব রাগ হয়ে গেছে। ওর জন্য আজকে কিছু কিনে আনেনি, এগরোল কিনে আনেনি মামুনি, বুঝতে পারছো আমাকে মারবে বলে তারা করছে। এই জন্য হয়তো ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ আমি সরে সরে যাচ্ছি, আমাকে মারবে বলে রেগে গেছে, বুঝতে পারছে কারণ নামে বলছি। ওই দেখো কারোর কাছে যে ওর নামে বলছি, এটা ভালোভাবে বুঝে গেছে। এ ভিডিও দেখলে।